গুড আফটারনুন, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর দেখো চলে এসেছি আবার একটা আমি চুলের ট্রিটমেন্টের ভিডিও নিয়ে। তো দেখো আমরা সবাই ছেলে বলো বা মেয়ে বলো, আমরা সবাই কি চাই, যেন আমাদের চুলটা ভালো হয় আর স্কিনটা ভালো হয়, তাই না? তো ছেলে মেয়ে সবারই চুল স্ট্রং হওয়া দরকার, তাতে কি হবে চুলটা অনেক ঝরে কম। আর এখনকার সময়ে যা অবস্থা, মানে আমাদের একটু চুল খারাপ হলো তো মানে পার্লার ছুটে চলে গেলাম ট্রিটমেন্ট করতে, তাতে কি হয় বলো তো, বিপরীত হয়ে যায়। মানে কি, মানে যখন করলাম তখন ভালো, কিন্তু তার পরের মুহূর্তে না চুলটা সত্যি খুব বাজে হয়ে যায়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আগে প্রচন্ড প্রচন্ড মানে মানে পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করতাম, তাতে পরপর দেখলাম আমার চুল তো মানে ভালো, যখন করছি তখন ভালো, বেশ হ্যাঁ ঠিক আছে, এক সপ্তাহ দুই সপ্তাহ খুবই ভালো লাগছে, তারপরে কিন্তু আমার নিজের চুলটাকে নিজে কেউ মানে দেখতে ইচ্ছে করে না, মনে হয় নেড়ু হয়ে যায়। ঠিক আছে, আমিও তোমাদের দলে পার্লারে ছুটি, বাট এখন এখন তোমরা নিজেরাও দেখেছো আমি সেরকম পার্লার যাই না আর সেরকম ট্রিটমেন্টও করাই না। তবে হ্যাঁ, আমি কদিন আগেও গেছিলাম, কিন্তু মনকে না বোঝাতে পারছি না করবো কি করবো না করবো, মানে দু পা আগাল আমি তিন পা পিছিয়ে যাচ্ছি এরকম টাইপের। তো যাই হোক, আমি বাড়িতেই এই যে চুলটা দেখছো আমার একদম স্মুথ, তো একদম বাড়িতেই আমার এরকম হলো বাড়িতেই আজকে। তো আমি কি ইউজ করেছি যার জন্য চুল এত স্ট্রং, এত শাইনি, এত সুন্দর হয়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, আমি আগের দিন রাত্রিবেলা একটু অয়েল মাসাজ করে নিয়েছিলাম, কারণ আমি সবসময়ই এটা করি, যেদিন আমার শ্যাম্পু দেওয়ার থাকে তার আগের দিন রাত্রিবেলা আমি এরকম অয়েল মাসাজ করে নিই। আগের দিন রাত্রিবেলাও না যদি হয়, যেদিন শ্যাম্পু দেওয়ার থাকে তার দু তিন ঘন্টা আগে আমি অয়েল মাসাজ করে নিই। অনেকে তোমরা আছো যারা চুলে তেল দিতে চাও না, কিন্তু চুলেও তো নিউট্রিশন দরকার হয়, তার জন্য আমাদের তেল দেওয়াটা খুবই জরুরি। আমি তো সপ্তাহে দুদিন করে তেল দিই, তো যারা যারা তেল দেও না তারা বলবো খুব বাজে করছো, তেল দেওয়াটা অবশ্যই দরকার, আপাতত সপ্তাহে দুদিন, তারপরে তোমরা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলে দেখবে চুলটা অনেক সুন্দর থাকে। তো এবার একটা বানাবো চুলের জন্য প্যাক, যেটা কি বলবো ছেলে মেয়ে সবার জন্য খুব উপকার। আর দেখো আমার দুটো জিনিস লাগবে, দই আর আন্ডা। তো ফার্স্ট দইটা আমি কেটে নিচ্ছি, আর আমার দেখো এইটা কত দই আছে, এটা এটা পুরোটাই লাগবে, 200 গ্রাম আমার পুরোটাই লাগবে, কারণ যেহেতু আমার চুল একটু বড় আর ঘন আছে, তো পুরো দইটা লাগবে। আমি এক্ষুনি এক্ষুনি মার্কেট গিয়ে নিয়ে এলাম, মার্কেট নয় সরি, মানে আমাদের বাড়ির সামনে গিয়ে নিয়ে এলাম, বাড়িতেও টক দই আছে বাট পেটে খাবো। দেখো নিয়ে নিলাম দই, এবার এর মধ্যে আন্ডাটা দিয়ে দেবো। ডিমে কি আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা আমাদের চুলকে বহুত স্ট্রং করবে। কুসুমটা দেখো একদম লাল, ভেজে খেয়ে নিতে ইচ্ছে করছে। তো কেউ এরকম ভেজে খেয়ে নিতে ইচ্ছে করলে খেয়ে নিও না, মাথায় মাখতে হবে এটা। তো এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তো ডিমের একটা আস্তে গন্ধ আছে, তো অনেকে তাই জন্য অ্যাভয়েড করে, আমিও অ্যাভয়েড করি, বাট মাখা খুবই প্রয়োজন। যাদের চুল খুব উঠে যায় বা গ্রোথ খুব কম হয়, তারা যদি সপ্তাহে এটা একদিন করে লোক মাখতে পারে খুবই উপকারে লাগবে। তোমরা চেষ্টা করো, আর এখনকার ছেলেরা তো মানে কি বলবো 25-30 টাকলা হয়ে যাচ্ছে, তাই না? এত টেনশন, এত কাজ সব দিক থেকেই হয়, তো ছুটির দিনগুলোতে এরকম ট্রাই করলে খুব ভালো হয়। হয়ে গেল পেস্ট, স্কাল্প থেকে শুরু করে পুরো নিচ পর্যন্ত একদম পুরোটা মেখে নেবে।
লাগছে, মানে দইটা একদম ঠান্ডা, আর এই গরম থেকে এসছি, ঠান্ডা মাথায় পড়ছে, দারুণ একটা আরাম। তো ঝটপট এইভাবে মেখে নিচ্ছি। দেখো আমার একদম মাখা কমপ্লিট। আমি এটা এবার আধা ঘন্টা বা এক ঘন্টা এইভাবে থেকে যাব, তারপরে একটা মাইল্ড শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পু দিয়ে আমি শ্যাম্পু করে দেবো। তো প্যাকটা আমি পাক্কা দেড় ঘন্টার মতো রেখেছিলাম, রেখে দেখো এখন স্নান করে চলে এসেছি। আর অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমি কি শ্যাম্পু ব্যবহার করি, আমার পার্টিকুলার কোনো শ্যাম্পু নেই, মানে যে একটাই সবসময় ইউজ করি এরকম নয়। যখন যেটা মানে ছ মাস ছাড়া ছাড়া পুরো চেঞ্জ করি, বড় বড় ডাব্বা কিনে নিই, তো ছ মাস চলে যায় একটা ডাব্বা, তো ওটা শেষ হলে আবার অন্য একটা ট্রাই করি। কারণ আমি এরকম দেখতে থাকি যে কোন শ্যাম্পুটা ভালো, তো যেটা খারাপ হয়েছে সেটা আর কোনোদিন ইউজ করি না, বাকি ভালো হলে চেঞ্জ করে করে করি। তো এটা আমি করি, মানে আমার আমার মনে হয় যেটা যে না, যদি মানে সব রকমের ট্রাই করি বুঝবো কি করে কোনটা ভালো, তাই না? তো এটা আমি করতে থাকি। তো আজকে যেমন মেখেছি, হ্যাঁ আজকে মেখেছি হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডারের যে পিঙ্কটা হয় সিল্কি অ্যান্ড শাইনি অ্যান্টি ডেন্ড্রফ, ওইটাই নিচ্ছি। তো এইবার চুলটা শুকনো হতে দিই। আর তোমরা জানো আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না, তো এমনি ফ্যানের তলাতেই শুকনো হতে দেব। শুকনোটা হয়ে গেলে এবার দেখার পালা সত্যি রেমেডিটা কাজ করে কি করে না। তো দেখো আমার চুল একদম শুকনো হয়ে গেছে, আর এখন আমার চুলটা দেখো আমাকে কি গরম লাগছে গো, হয়েছে না অনেকটা শাইনি স্ট্রং অ্যান্ড লং। লং তো ছিলই, একদিনে তো আর লং হবে না, কিন্তু দেখো অনেকটা স্ট্রেট হয়ে গেছে। আগে যেমন কি হালকা কোঁকড়ানো ছিল সে জিনিসটাও এখন অতটা নেই। আমি তো বলবো খুব ভালো রেমেডি, আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট সত্যি ভালো।
লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব কেয়ারফুললি থেকো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, সবাই খুব জল খাও। তো আজকের মতো টাটা বাই বাই।